প্রথমেই আমরা যে জিনিসটা এখানে জানবো সেটা হচ্ছে লিজ। লিজ কাকে বলে? লিজ হচ্ছে একটি চুক্তির বিনিময়ে কারো কোনো সম্পত্তি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহারের অনুমতি লাভ করা। এখন এই অনুমতি তো সে এইভাবেই দিবে না, তাকে নিশ্চয়ই আপনার কিছু টাকা দিতে হবে। এখন টাকা কিভাবে দিবেন? টাকা দেওয়ার দুইটা পদ্ধতি আছে। এক, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনি তারা এককালীন প্রদান করতে পারেন, অথবা বাৎসরিক কিস্তিতে আপনি তারা পরিশোধ করতে পারেন। এই হচ্ছে দুইটা পদ্ধতি। এখন লিজকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক অপারেটিং লিজ, দুই ক্যাপিটাল লিজ। অপারেটিং লিজ কি? যেই লিজ চুক্তিতে শুধুমাত্র নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে সম্পত্তির জীবনকালের কিছু অংশ ব্যবহারের অনুমতি দেওয়া হয় ওই লিজ চুক্তিকে অপারেটিং লিজ বলা হয়। এই লিজ চুক্তিতে শুধুমাত্র আপনি একটা সম্পত্তির নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহারের অনুমতি পাইবেন। দ্যাটস ইট। তারপর দুই নম্বর হচ্ছে ক্যাপিটাল লিজ। যেই লিজ চুক্তিতে একটি সম্পত্তির সম্পূর্ণ জীবনকাল ব্যবহারের অনুমতি থাকে এবং সে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে যদি ওইটা চুক্তিতে উল্লেখ থাকে, এবং তারে অনেক সময় চুক্তি অনুযায়ী অনেক রিস্কও নিতে হতে পারে এই সম্পত্তির জন্য। এটাই হচ্ছে ক্যাপিটাল লিজ। এখানে একটু পার্থক্য খেয়াল করেন যে অপারেটিং লিজে আপনি যে সম্পত্তিটা নিবেন ওই সম্পত্তি ইচ্ছা করলে আপনি কিনতে পারবেন না, আর ক্যাপিটাল লিজে যদি সম্পত্তির মালিক ইচ্ছা করে তাহলে আপনার কাছে বিক্রিও করে দিতে পারে। আবার অপারেটিং লিজে কোনো রিস্ক নাই, আর ক্যাপিটাল লিজে রিস্ক থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আবার একটা জিনিস দেখেন যে অপারেটিং লিজে জাস্ট ওই সম্পত্তির কিছু সময় ব্যবহারের অনুমতি আপনি লাভ করেন, আর ক্যাপিটাল লিজে আপনি চাইলে ওই সম্পত্তির সম্পূর্ণ আয়ুষ্কালটাই আপনি কি করতে পারেন, লিজ হিসাবে নিয়ে নিতে পারেন। যেমন সম্পত্তিটার আয়ুষ্কাল আছে 5 বছর, আপনি চাইলে পুরো 5 বছরের জন্যই লিজ নিতে পারেন। আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড। আমরা যে অধ্যায়ের অঙ্ক করতেছি এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষাতে অলওয়েজ ক্যাপিটাল লিজেরই অঙ্ক থাকে, কখনোই অপারেটিং লিজের অঙ্ক থাকে না। তো আপনার মাথা থেকে একটা টেনশন ঝাড়া ফালাই দেন যে প্রশ্নে যে অঙ্কটা দেওয়া আছে ক্যাপিটাল লিজ নাকি অপারেটিং লিজ। সিম্পল একটা জিনিস, অলওয়েজ ক্যাপিটাল লিজেরই অঙ্ক থাকবে। তবুও আমরা আজকে ক্যাপিটাল লিজ কিভাবে শনাক্ত করতে হয় ওইটা শিখবো। আমি জাস্ট দুইটা পয়েন্ট বলবো, এই দুইটা পয়েন্টই এনাফ। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে ক্যাপিটাল লিজ কখনোই ক্যান্সেলেবল না। এর মানে হচ্ছে যেই লিজটা আপনি নিবেন ওই লিজটা যদি নন ক্যান্সেলেবল হয় তাহলে ওইটা হচ্ছে ক্যাপিটাল লিজ। আর দুই নাম্বার যে শর্তটা বলবো সেটা হচ্ছে আপনি যে লিস্টটা নিবেন ওই লিজ এর আয়ুষ্কাল সম্পত্তির আয়ুষ্কালের 75% বেশি হতে হবে। একটা এক্সাম্পল দেখেন, ধরেন আপনি যে সম্পত্তিটা লিজ নিছেন ওই সম্পত্তির আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, মানে সম্পত্তিটা 5 বছর পর্যন্ত চলবে, আর আপনি লিজ নিছেন 4 বছরের জন্য। তাহলে আপনি কত পার্সেন্ট সময়ের জন্য আপনি লিস্টটা নিছেন? দেখেন এখানে ক্যালকুলেট করে দেখাই দিলাম যে 4/5×100 মানে 80% আপনার লিজের আয়ুষ্কাল হচ্ছে সম্পত্তির আয়ুষ্কালের 80%। সুতরাং এটা একটা ক্যাপিটাল লিজ। আবারও বলি, যদি আপনার লিজের আয়ুষ্কাল সম্পত্তির আয়ুষ্কালের 75%-এর বেশি হয় তাহলে ওইটা কি? ক্যাপিটাল লিজ। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের এই অধ্যায়ের অঙ্কটা করার জন্য একটা সূত্র দরকার হবে। এখানে সূত্রটা দেওয়াই আছে, কিন্তু দেখতে পারতেছেন এখানে দুইটা সূত্র দেওয়া আছে। আসলে সূত্র দুইটা না, একটাই। যদি ইনস্টলমেন্ট বিগিনিং অফ দ্য ইয়ার দেওয়া হয় তাহলে একটা সূত্র, আর যদি ইনস্টলমেন্ট এন্ডিং অফ দ্য ইয়ার দেওয়া হয় তাহলে একটা সূত্র। দেখেন এন্ডিং অফ দ্য ইয়ার আর বিগিনিং অফ দ্য ইয়ারের তেমন বেশি পার্থক্য নাই, জাস্ট বিগিনিং অফ দ্য ইয়ার বললে সূত্রের শেষে একটা 1+i যুক্ত হয়। নিশ্চয়ই আপনারা এরকম সূত্র টাইম ভ্যালু অফ মানি এই অধ্যায় করছেন। এখন এখানে ইনস্টলমেন্ট কথাটা কেন আসলো? আমরা তো শুরুতেই বলছিলাম যে লিজের টাকাটা দুই ভাবে পে করা যায়, এককালীন টাকাটা পে করা যায় অথবা ইনস্টলমেন্টের মাধ্যমে। এই অধ্যায়ে যত অঙ্ক আছে সব অঙ্কে লিজের টাকা ইনস্টলমেন্টে পে করছে। এখন এখানে পিবি দিয়া লিজের ফেয়ার ভ্যালুটা বোঝানো হয়েছে, আর এ দিয়া বোঝানো হয়েছে ইনস্টলমেন্ট, আর এখানে আই দিয়া বোঝানো হয়েছে ইন্টারেস্ট রেট, আর এন দিয়া বোঝানো হয়েছে সময়। প্রশ্নের মধ্যে অনেক সময় লিজের ফেয়ার ভ্যালু দেওয়া থাকে আবার দেওয়া নাও থাকতে পারে, আবার এ মানে ইনস্টলমেন্ট দেওয়া থাকতেও পারে নাও দেওয়া থাকতে পারে, কিন্তু অলওয়েজ যে কোনো একটা দেওয়া থাকবে। হয়তো লিজের ফেয়ার ভ্যালু মানে পিবি অথবা ইনস্টলমেন্ট মানে এ, যে কোনো একটা দেওয়া থাকবে। একটা যদি দেওয়া থাকে আমরা অন্যটা ইজিলি বের করতে পারবো। এখন একটা জিনিস, যে প্রশ্নের মধ্যে দুইটা জিনিসের ফেয়ার ভ্যালু দেওয়া থাকে, একটা হচ্ছে লিজের ফেয়ার ভ্যালু আর একটা হচ্ছে সম্পত্তির ফেয়ার ভ্যালু। এখানে পিবি দিয়া ওই লিজের ফেয়ার ভ্যালু বোঝানো হয়েছে। এখন লিজের ফেয়ার ভ্যালু জিনিসটা কি? আমরা এই যে সারা বছর পর্যন্ত কিস্তিটা দিতেছি, প্রত্যেক বছর একটা একটা করে কিস্তি দিতেছি, এই 5 বছর পর্যন্ত কিস্তিটার বর্তমান মূল্য কত, মানে এটার ফেয়ার ভ্যালুটা কত, ওইটাই হচ্ছে এই পিবি। অনেক সময় এই ফেয়ার ভ্যালুটা দেওয়া থাকে, তখন আমরা এই ফেয়ার ভ্যালুটার মাধ্যমে ইনস্টলমেন্টের টাকাটা বের করি। আবার অনেক সময় ইনস্টলমেন্ট দেওয়া থাকে, তখন আমরা এই ফেয়ার ভ্যালুটা বের করে নিই সূত্রের মাধ্যমে। আবার অনেক সময় দুইটাই দেওয়া থাকে, তখন আর এই সূত্রের কোনো দরকার নেই, কারণ আমার তো দুইটা দেওয়াই আছে। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। এখন তাহলে একটা অঙ্ক শুরু করা যাক। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে আর বলা হয়েছে, অন January 1, 2011 কিং কর্পোরেশন সাইন্ড এ 5-year নন ক্যান্সেলেবল লিজ ফর এ মেশিন। January 1, 2011 সালে কিং কর্পোরেশন একটা লিজ সাইন করছে যেটা নন ক্যান্সেলেবল একটা মেশিনের জন্য। দ্য টার্মস অফ দ্য লিজ কল্ড ফর দ্য কিং টু মেক অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা 8,668 এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার স্টার্টিং January 1, 2011। এই লিজের শর্ত হচ্ছে কিং কোম্পানি প্রত্যেক বছরের শুরুতে 8,668 টাকার একটা কিস্তি দিব, যেটা শুরু হবে জানুয়ারি এক
2011 সাল থেকে একটা জিনিস খেয়াল করেন যে বিগিনিং অফ ইচ ইয়ার মানে প্রত্যেক বছরের শুরুতে তারপর বলা হয়েছে দা মেশিন হ্যাজ এন এস্টিমেটেড ইউজফুল লাইফ অফ 6 ইয়ার মেশিনটার এস্টিমেটেড লাইফ হচ্ছে 6 বছর এন্ড এ টাকা 5000 আনগ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু এই যে আনগ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু যখন রেসিডুয়াল ভ্যালুটা আনগ্যারান্টেড থাকবে এই রেসিডুয়াল ভ্যালুর কোনো কাজ একদমই নাই এই রেসিডুয়াল ভ্যালু আপনাদের জন্য ব্ল্যাঙ্ক কিছুই নাই এখানে যদি রেসিডুয়াল ভ্যালুটা গ্যারান্টেড থাকতো তখন এটার কাজ হইতো এখন যেহেতু এটা আনগ্যারান্টেড তো এটা কোনো কাজ নাই তো এটা নিয়ে আমরা আর কোনো আলোচনা করব না তারপর দ্য মেশিন রিভার্টস ব্যাক টু দ্য লিজর এট দ্য এন্ড অফ দ্য লিজ টার্ম লিজের শর্ত অনুযায়ী এই লিজ মেশিনটা লিজরের কাছে ফেরত যাইব একটা জিনিস বলি লিজর আর লিজি এই দুইটা জিনিস নিয়ে অলওয়েজ কনফিউশন থাকে যেই ব্যক্তি ভাড়া দিতাছে মানে বাড়িওয়ালা সে হচ্ছে লিজর আর যেই ব্যক্তি ভাড়া নিতাছে মানে ভাড়াটিয়া সে হচ্ছে লিজি আই হোপ ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার এখানে বলা হয়েছে যে চুক্তি হয়েছে যে মেশিনটা লিজর মানে বাড়িওয়ালার কাছে ফেরত যাইব লিজের চুক্তি শেষ হওয়ার পর তারপর বলা হয়েছে কিং ইউজেস দ্য স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন কিং কোম্পানি ডেপ্রিসিয়েশন বের করার জন্য স্ট্রেট লাইন মেথডটা ইউজ করে ফর অল অফ দ্য প্ল্যান্ট অ্যাসেটস তার সব সম্পত্তির জন্য কিং ইনক্রিমেন্টাল বোরোয়িং রেট ইজ টাকা 10% এখানে কিং কোম্পানির সুদের হার কত দেওয়া আছে 10% এন্ড লিজার্স ইমপ্লিসিট রেট ইজ আননোন এখানে লিজারের একটা রেট থাকার কথা যেটা কি আননোন যেটা কখনই থাকবে না এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না অলওয়েজ যেই কোম্পানিটা লিজ নিতেছে মানে লিজি তার একটা বোরোয়িং রেট দেওয়া থাকবে ওই বোরোয়িং রেটটাই অলওয়েজ কাজে দিবে কোনো লিজারের ইমপ্লিসিট রেট কখনই থাকবে না আর কখনো কোনো কাজেও দিবে না অলওয়েজ মাইন্ডে রাখবেন যে বোরোয়িং রেটটা কত পার্সেন্ট ওইটাই আমাদের প্রশ্নের মধ্যে কাজে দিবে তারপর এখানে এ নম্বরে বলা হয়েছে হোয়াট টাইপ অফ লিজ ইজ দিস এক্সপ্লেইন এটা কোন ধরনের লিজ ব্যাখ্যা করো তারপরে বি নম্বরে বলা হয়েছে কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট এখানে লিজের ফেয়ার ভ্যালুটা বের করতে বলা হয়েছে আমরা একটু আগে সূত্র দেখে আসছি কিভাবে লিজের ফেয়ার ভ্যালুটা বের করে তারপর সি নম্বরে বলা হয়েছে প্রিপেয়ার অল নেসেসারি জার্নাল ফর কিং ফর দ্য লিজ থ্রু জানুয়ারি 1, 2012 এখানে প্রয়োজনীয় জাবেদাগুলি করতে বলা হয়েছে কিং কর্পোরেশন এর বইতে কোন দিন পর্যন্ত জানুয়ারি 1, 2012 পর্যন্ত কিং কর্পোরেশন জানুয়ারি 1, 2011 সালে লিস্টটা নিয়েছিল ওই দিন থেকে শুরু করে জানুয়ারি 1, 2012 পর্যন্ত জাবেদা দিতে বলছে আই হোপ আপনাদের কাছে প্রশ্নটা একদম ক্লিয়ার এখন আমরা এই প্রশ্নের সলিউশন করব চলুন শুরু করা যাক আমাদের এখানে রিকোয়ারমেন্ট এতে চাইছে হোয়াট টাইপ অফ লিজ ইজ দিস এক্সপ্লেইন এটা কোন ধরনের লিজ ব্যাখ্যা করো এই রিকোয়ারমেন্টটার সিম্পল একটা অ্যান্সার দিবেন দিস ইজ এ ক্যাপিটাল লিজ কজ দ্য লিজ টার্ম ইজ গ্রেটার দেন 75% অফ দ্য ইকোনমিক লাইফ অফ দ্য লিজড অ্যাসেট এখানে বলা হয়েছে যে এই লিজটা কি ক্যাপিটাল লিজ কারণ লিজ এর সময়কাল সম্পত্তির আয়ুষ্কালের 75%-এর বেশি একটা জিনিস খেয়াল করেন যে আমরা লিজ নিয়েছিলাম 5 বছরের জন্য আর সম্পত্তির আয়ুষ্কাল হচ্ছে 6 বছর সুতরাং বুঝাই যেতেছে লিজের আয়ুষ্কাল সম্পত্তির আয়ুষ্কালের 75%-এর বেশি তো আপনারা অত বেশি চিন্তা করবেন না জাস্ট এই সিম্পল দুইটা লাইন আপনার এক্সামের খাতায় লিখে দিবেন এরপর আমাদের রিকোয়ারমেন্ট বি এখানে আমাদের রিকোয়ারমেন্ট বিতে বলা হয়েছে কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট এখানে লিজ পেমেন্টের প্রেজেন্ট ভ্যালুটা বের করতে বলা হয়েছে মানে লিজের ফেয়ার ভ্যালুটা বের করতে বলা হয়েছে আমরা তো একটু আগে ডিসকাস করে আসছি যে লিজের ফেয়ার ভ্যালু কিভাবে বের করে এখানে আমরা লিজের ফেয়ার ভ্যালুটা বের করে দেখাইছি প্রথমে আমরা কি করছি সূত্রটা লিখছি পিবি সমান সমান বাকি যা আছে দেখতেই পারতেছেন আর নিচে আমরা মানগুলি বসাইছি পিবি মানে কি প্রেজেন্ট ভ্যালুটা লিজের প্রেজেন্ট ভ্যালুটা আমাদের প্রশ্নের মধ্যে এ মানে ইনস্টলমেন্টের টাকাটা দেওয়াই ছিল আর এখানে আই মানে ইন্টারেস্ট রেট ইন্টারেস্টেড কোন রেট বোরোয়িং রেট একটা ছিল ইমপ্লিসিট রেট আরেকটা ছিল বোরোয়িং রেট একটা জিনিস মনে রাখবেন অলওয়েজ কি বোরোয়িং রেটটাই কাজে দিবে কোনো ইমপ্লিসিট রেট কাজে দিবে না তারপর এখানে আমাদের এন মানে সময় দেওয়া ছিল লিজের সময় ছিল 5 বছর একটা জিনিস মনে রাখবেন দুইটা সময় দেওয়া থাকবে একটা হচ্ছে লিজের সময় আরেকটা হচ্ছে সম্পত্তির আয়ুষ্কাল সবসময় মনে রাখবেন লিজের সময়টা এখানে ব্যবহৃত হবে তারপর বাকি মান তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে ক্যালকুলেট করছি আর পেয়ে গেছি আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট মানে লিজ পেমেন্টের প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে গেছি আই হোপ ইউ গাইজ ক্যান আন্ডারস্ট্যান্ড এরপর আমাদের রিকোয়ারমেন্ট সি এখন আমাদের রিকোয়ারমেন্ট সি হচ্ছে প্রিপেয়ার অল নেসেসারি জার্নাল ফর কিং ফর দ্য লিজ থ্রু জানুয়ারি 1, 2012 জানুয়ারি 1, 2012 পর্যন্ত কিং কোম্পানির জাবেদাগুলি দিতে বলছে এই জাবেদাগুলি নিয়েই আমাদের সবচেয়ে বেশি প্রবলেম একটা জিনিস মনে রাখবেন যেই ধরনের লিজই হোক ক্যাপিটাল লিজ বা অপারেটিং লিজ আর ইনস্টলমেন্ট বিগিনিং অফ দ্য ইয়ার বলুক আর এন্ডিং অফ দ্য ইয়ার বলুক একটা জাবেদা প্রত্যেকটা অঙ্কে ফিক্সড লিজের যত অঙ্কেই করতে যান প্রত্যেকটা অঙ্কে একটা জাবেদা ফিক্সড যেই দিন লিজটা নেওয়া হয়েছে ওই দিন একটা জাবেদা দিতে হবে কিসের জাবেদা দিতে হবে লিজ নেয়ার জাবেদাটা ওই জাবেদাটি আমরা প্রথমে দিয়ে শুরু করব আমরা জানুয়ারি 1, 2011 সালে একটা লিজ নিয়েছিলাম ওই তারিখটা লিখলাম আর ওই তারিখের জাবেদাটা দিলাম লিজড মেশিন ডেবিট আর লিজ লাইবিলিটি ক্রেডিট আর এখানে টাকাটা কোনটা হবে অলওয়েজ ফেয়ার ভ্যালু টাকাটা হবে একটা জিনিস মনে রাখবেন প্রথম জাবেদাটাই কিসের হবে লিজের যে ফেয়ার ভ্যালু অথবা লিজের যে প্রেজেন্ট ভ্যালু একটু আগে আমরা বের করছি ওইটার জন্য একটা জাবেদা দিতে হবে আর জাবেদাটা আমরা এখানে দিছি লিজড মেশিন ডেবিট আর লিজ লাইবিলিটি ক্রেডিট এখানে ক্যাপিটাল লিস্ট কেন লিখছি এর কারণ আমাদের লিস্টটা কি ক্যাপিটাল লিস্ট ছিল এই জন্য আমরা কি লিখে দিয়েছি ক্যাপিটাল লিস্ট যদি আমাদের লিস্টটা অপারেটিং লিস্ট থাকতো আমরা এখানে ক্যাপিটাল লিস্টের জায়গায় অপারেটিং লিস্ট লিখতাম
এখন আমাদের বাকি জাবেদাগুলি কিভাবে হবে তা নিয়ে আমরা একটু ডিসকাস করব। যদি প্রশ্নে বলে যে ইনস্টলমেন্ট বিগিনিং অফ দ্য ইয়ার, তাহলে প্রত্যেক বছর তিনটা করে জাবেদা দিতে হবে। আর যদি প্রশ্নে বলে যে ইনস্টলমেন্ট এন্ডিং অফ দ্য ইয়ার, তাহলে প্রত্যেক বছর দুইটা করে জাবেদা দিতে হবে। এখন যেহেতু আমাদের প্রশ্নে বলছে যে ইনস্টলমেন্ট বিগিনিং অফ দ্য ইয়ার, তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেক বছর তিনটা করে জাবেদা দিতে হবে। এই জন্য আমরা কি করলাম, 2011 সালে তিনটা জাবেদা আনলাম। এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে আমরা 2011 সালে অলরেডি একটা জাবেদা দিয়ে ফেলছি। কোন জাবেদাটা দিয়েছি, যে ফিক্সড, এই জাবেদাটা বাদেই কিন্তু তিনটা জাবেদা হবে। এই জাবেদাটা সহ না, এই জাবেদাটা বাদ দিয়েই কটা জাবেদা হবে, তিনটা জাবেদা, যদি বিগিনিং অফ দ্য ইয়ার বলে। আর যদি এন্ডিং অফ দ্য ইয়ার বলতো, তাহলে কটা জাবেদা হইতো, দুইটা। এখন এই তিনটা জাবেদা কিভাবে হবে, একটা জিনিস নিশ্চয়ই এখানে খেয়াল করতে পারতেছেন যে আমরা জানুয়ারি 1 তারিখ একটা জাবেদা দিছি আর ডিসেম্বরের 31 তারিখে দুইটা জাবেদা। যদি বিগিনিং অফ দ্য ইয়ার বলে, তাহলে অলওয়েজ জানুয়ারির শুরুতে মানে জানুয়ারির 1 তারিখে একটা জাবেদা দিবেন আর বছরের শেষে দুইটা। এখন জানুয়ারির 1 তারিখে যে জাবেদাটা দিব সেটা হচ্ছে কি, ইনস্টলমেন্টের জাবেদা। আর বছরের শেষে যে দুইটা জাবেদা দিব সেদুটো হচ্ছে কি, ডেপ্রিসিয়েশন আর ইন্টারেস্টের জাবেদা। এখানে ব্যাপারটা এখন খেয়াল করেন, প্রথম যে জাবেদা মানে জানুয়ারির 1 তারিখে সেটা কি, ইনস্টলমেন্টের জাবেদা। দেখেন তো আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে প্রত্যেক বছর ইনস্টলমেন্ট দিব কত টাকা কইরা, 8668। এই জন্য আমরা এখানে ইনস্টলমেন্টের জাবেদাটা দিছি লিজ লাইবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট, 8668। একটা ইম্পর্টেন্ট টপিক খেয়াল করেন, প্রত্যেকটা ইনস্টলমেন্টের মধ্যে সুদ অন্তর্ভুক্ত থাকে। কিন্তু যদি বিগিনিং অফ দ্য ইয়ার বলে যে প্রথম ইনস্টলমেন্টটা দেওয়া হবে, সেই ইনস্টলমেন্টে কোনো সুদ অন্তর্ভুক্ত থাকবে না। একটা জিনিস খেয়াল করেন যে আপনি কারো কাছ থেকে ঋণ নিছেন, যেই দিন ঋণ নিছেন ওই দিনই আপনি একটা ইনস্টলমেন্ট দিয়ে দিচ্ছেন, তাহলে কি আপনাকে সুদ দিতে হবে, নিশ্চয়ই না। সুদ কখন দিতে হয়তো 1 মাস পর, নয়তো 1 বছর পর। আপনি প্রথম দিনেই কি করলেন, ইনস্টলমেন্ট দিয়ে দিলেন, সুতরাং আপনার তো সুদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি একদিনও টাকা রাখেন নাই, কিসের সুদ দিবেন। এইখানে এই কাজটাই হয়েছে, দেখেন যে আমরা কি করছি, প্রথমেই যেদিন আমরা লিস্টটা নিছি ওই দিনই কি করছি, একটা ইনস্টলমেন্ট দিয়ে দিছি। এই জন্য এই 8668 টাকার মধ্যে কোনো সুদ অন্তর্ভুক্ত নাই। এই জন্য সিম্পল একটা জাবেদা হয়েছে লিজ লাইবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট। এই ছিল আমাদের বছরের শুরুর জাবেদা। এখন আমাদের বছরের শেষে আরও দুটো জাবেদা দিতে হবে, একটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের জন্য, আরেকটা কি ইন্টারেস্টের জন্য। এখন এখানে আমরা প্রথমে কোন জাবেদাটা দিয়েছি, ডেপ্রিসিয়েশনের জন্য। ডেপ্রিসিয়েশনের জাবেদা তো আমরা জানি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন ডেপ্রিসিয়েশনের টাকাটা কিভাবে আসলো, দেখেন হাতের ডান পাশে আমরা দেখাই দিছি যে ডেপ্রিসিয়েশনের টাকাটা কিভাবে বেরোলো। এখানে দেখেন আমাদের লিজের ফেয়ার ভ্যালু কত ছিল, 36,144, আর আমাদের লিজের আয়ুষ্কাল কত ছিল, 5 বছর। আমরা এখানে লিজের ফেয়ার ভ্যালু রে লিজের আয়ুষ্কাল দিয়ে ভাগ করছি আর ডেপ্রিসিয়েশনটা পেয়ে গেছি, আর এখানে এনে ডেপ্রিসিয়েশনের টাকাটাও বসাইছি। এইবার যেহেতু দেখেন আপনার 1 বছর হয়ে গেছে, গা লিজ নিছেন কত বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, জানুয়ারির 1 তারিখে লিজ নিছেন, আর এখন সময় কত, ডিসেম্বর 31, নিশ্চয়ই 1 বছর হয়ে গেছে। এখন কিন্তু আপনার কাছে সে সুদ পাওনা হয়ে গেছে, এখন কিন্তু সুদের ব্যাপারটা আনা যায়। সুতরাং বছরের শেষে যে জাবেদাটা দিব সেটা কি, সুদের জাবেদা, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার খেয়াল করেন, আপনি কিন্তু এখানে সুদটা পে করে দিতেছেন না, আপনি জাস্ট হিসাবের খাতায় লিখতেছেন যে আমার সুদটা কি পাওনা হয়ে গেছে, আমার কাছে একজনের সুদ পাইবো। আপনি জাস্ট বকেয়া খরচটা এখানে লিখে রাখতেছেন, এই জন্য কি বকেয়া সুদের জাবেদা হয়েছে এখানে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখন এই যে 2748 টাকা দেখতেছি, এই 2748 টাকা কীভাবে আসলো, একটা ব্যাপার খেয়াল করেন যে সবসময় ইন্টারেস্টটা টোটাল টাকার উপর ধরতে হয়। আর আপনাদের কি মনে আছে আমাদের ইন্টারেস্ট রেট কত ছিল, 10%। আমাদের প্রশ্নতে বলাই ছিল যে বোরোয়িং রেট কত পার্সেন্ট, 10%। আমাদের কি করতে হবে, টোটাল টাকার উপর 10% করতে হবে। এখন আমাদের টোটাল টাকা কোনটা, টোটাল টাকা বলতে লিজের প্রেজেন্ট ভ্যালুটার বোঝানো হয়। আমাদের লিজের প্রেজেন্ট ভ্যালু কত ছিল, 36,144, কিন্তু এই 36,144 টাকা থেকে তো শুরুতে আমরা কত টাকা দিয়ে দিছি, 8668। সুতরাং এই 36,144 থেকে আমরা কি করছি, 8668 বাদ দিছি, বাদ দিয়ে যেই টাকা থাকে ওই টাকার উপর আমরা 10% করছি, ওইটাই হচ্ছে আমাদের সুদের পরিমাণ, 2748। এখানে সুদের টাকা কত বসাইলাম, 2748। এই ছিল আমাদের 2011 সালের জাবেদা। এখন আমাদের এই জাবেদা কিন্তু এখানেই শেষ না, আমাদের 2012 সালেরও কি আছে, জাবেদা আছে। 2012 সালের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত জাবেদা দিতে বলছে। এখন জানুয়ারির 1 তারিখে কোন জাবেদা হয়, ইনস্টলমেন্টের জাবেদা। প্রত্যেক বছর কয়টা জাবেদা বিগিনিং অফ দ্য ইয়ার বললে, তিনটা, বছরের শুরুতে একটা আর শেষে দুইটা। যেহেতু আমাদের জানুয়ারির 1 তারিখ পর্যন্তই করতে বলছে, তো শেষে দুইটা জাবেদা দেওয়ার কোনো দরকার নাই, শুধুমাত্র জানুয়ারির 1 তারিখে মানে আমাদের ইনস্টলমেন্টের জাবেদাটা দিলেই হয়ে যাবে। এখন একটু আগে আমরা বলছিলাম না যে প্রত্যেকটা ইনস্টলমেন্টে কিছু সুদ অন্তর্ভুক্ত থাকে, তো আমরা এখানে কি করছি, ইনস্টলমেন্টের জাবেদাটা দিছি লিজ লাইবিলিটি ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আমাদের ক্যাশের টাকাটা অলওয়েজ ইনস্টলমেন্টের টোটাল টাকাটাই হবে, 8668। এখন আমাদের 8668 টাকার মধ্যে কিছু টাকা সুদ অন্তর্ভুক্ত আছে, কত টাকা সুদ অন্তর্ভুক্ত আছে, দেখেন তো আমরা গত বছরের শেষে আমাদের সুদ ধার্য করেছিলাম কত টাকা, 2748 টাকা। এই 2748 টাকা আমরা কি করলাম, এই বছরের শুরুতে এসে পরিশোধ করে দিলাম। আমরা প্রত্যেক বছরের শুরুতে যে কিস্তিটা দিব, ওই কিস্তির শুরুতে আমরা কি করব, ওই ইন্টারেস্টের টাকাটা দিয়ে দিব। এখানে এই 8668 টাকার মধ্যে 2748 টাকা কি, আমাদের সুদের টাকা, আর বাকিটা হচ্ছে লিজ লাইবিলিটির টাকা, 5,920 টাকা। আই হোপ আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার।